গ্রো লাইফের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদের মধ্যে অনেকেই আমার ভিডিও দেখে পাখি কিনতে চান, কিন্তু ব্যক্তিগতভাবে আমি যেহেতু পাখি বিক্রি করি না, তাই আমি আপনাদের পাখি দিতে পারি না। এক্ষেত্রে আপনারা যা করেন, বিভিন্ন জায়গা থেকে পাখি কিনে নিয়ে আসেন আর পরবর্তীতে বলেন আমি এত টাকা দিয়ে পাখি কিনেছি। দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা খুব নর্মাল পাখি, অ্যালবিনো বা লুটিনো, এগুলোকে রেইনবো বা জাপানিজ বলে কিনে নিয়ে আসেন। এই সমস্ত সাধারণ পাখিগুলোই অনেক বেশি দামে তারা আপনাদের কাছে জাপানিজ বা রেইনবো বলে বিক্রি করছে। তাই আজকে আমি আপনাদের সাথে সমস্ত জাতের বাজরিগার পাখি চেনার উপায় এবং তাদের বর্তমান দাম, মানে 2023-24 সালে এই পাখিগুলোর দাম কত, তা নিয়ে কথা বলবো। আশা করি 5-7 মিনিটের এই ভিডিওটা দেখলে আপনি আর কখনো বাজরিগার পাখি কিনতে গিয়ে ঠকবেন না। কেউ আপনাকে উল্টাপাল্টা পাখি দিয়ে ঠকাতে পারবে না। ভিডিওটিতে আপনি একই সাথে দাম এবং পাখির মিউটেশন জানার পাশাপাশি আরও এমন সমস্ত তথ্য পাবেন যেগুলো আপনার অনেক কাজে আসবে। তো আশা করব আপনি সম্পূর্ণ ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন। প্রথমটি হলো ক্লাসিক বাজরিগার। এখন স্ক্রিনে যে পাখিটা আপনি দেখছেন, এটা হলো ক্লাসিক বাজরিগার। আর বাজারে যত রকমের বাজরিগার রয়েছে, এই বাজরিগারগুলোর দাম সবচেয়ে কম। বাংলাদেশে বর্তমানে প্রতি জোড়া অ্যাডাল্ট বাজরিগারগুলো 400-800 টাকার মধ্যে বেচা কেনা হয়, আর যদি ভারত থেকে কিনেন তবে 300-400 টাকার মধ্যে এক জোড়া ক্লাসিক বাজরিগার আপনি সংগ্রহ করতে পারবেন। এই বাজরিগারগুলোর দাম একেবারেই কম, তাই আশা করব কেউ এই পাখিগুলো এর থেকে বেশি দাম দিয়ে কিনবেন না। এক্ষেত্রে যারা নতুন পাখি পালা শুরু করছেন, তাদের জন্য এই ধরনের বাজরিগারগুলো ভালো হবে, কারণ এতে করে আপনি সহজে বাজরিগার পাখি পালন শিখে নিতে পারবেন এবং পরবর্তীতে দামি পাখি কিনে পালতে পারবেন। তাছাড়া আপনাদের যদি খামার করার ইচ্ছা থাকে বা ভবিষ্যতে পাখির বড় আকৃতির সেট আপের ইচ্ছা থাকে, সেক্ষেত্রে আমি বলবো এই পাখিগুলো দিয়ে আপনার ট্রেনিং পিরিয়ডটা কমপ্লিট করুন এবং সঠিকভাবে শিখুন কীভাবে বাজরিগার পাখির যত্ন, পরিচর্যা ও পালন করতে হয়। স্পেঞ্জেল বাজরিগার। এই পাখিটির বৈশিষ্ট্য হলো এদের ডানার উপর প্রজাপতির মতো শেপ আছে। এটা দেখে আপনাকে বুঝতে হবে এই পাখিটা হলো স্পেঞ্জেল জাতের বাজরিগার। এটাও সাধারণ বাজরিগারের মতোই কমন বাজরি। প্রতি জোড়া অ্যাডাল্ট পাখির দাম 500-900 টাকার মধ্যে। যদি আপনি ছোট বাচ্চা কিনেন, মানে 2-3 মাস বয়সী বাচ্চা, তবে 400-500 টাকায় এক জোড়া পাখি পেয়ে যাবেন। আর ভারতে বর্তমানে এদের দাম বাংলাদেশের প্রায় অর্ধেক, মানে 300-400 টাকা। পাইট বাজরি। এবারে যে পাখিটা দেখছেন, এটাও সাধারণ বাজরিগারের অন্তর্ভুক্ত। একে পাইট বাজরিগার বলে। এ ধরনের পাখিগুলো আগের দুইটার থেকে একটু দামি, তবে এটাও সাধারণ পাখির মতোই। এদের বডিতে কয়েকটা কালারের মিশ্রণ দেখা যায়, আর এজন্যই এদের পাইট বাজরিগার বলে। এক কথায় এদের বডিতে হলুদ কালার থাকলে তার সাথে অন্য কালারের মিক্সচার থাকবে। এটা সবুজ, নীল বা সাদা বা কয়েকটা রঙের মিক্সচার দেখা যাবে। যদি ফুল বডি সাদা থাকে, তবে সাধারণত মাঝখানে মাঝখানে আরও কয়েকটা কালারের মিক্সচার দেখতে পাবেন। এই সমস্ত চিহ্নগুলো দেখে বুঝতে হবে আপনার পাখিগুলো হলো পাইট বাজরি। এগুলো তুলনামূলক দেখতে ভালো হওয়ায় প্রতি জোড়া অ্যাডাল্ট পাখি 700-1000 টাকা জোড়ায় বেচাকেনা হয়ে থাকে বাংলাদেশে। অন্যদিকে আপনি যদি ভারত থেকে কিনেন, তবে 400-500 টাকার মধ্যে এক জোড়া পাখি পেয়ে যাবেন। আমার পাখিগুলো মাঝখানে 5টি বাচ্চা দিয়েছিল, তার মধ্যে একটা হয়েছিল পাইট, বা এই বাচ্চাটা সাধারণ বাজরিগারের থেকেই পাইট রং ধারণ করেছে। এটার এই হলুদের মধ্যে সবুজ মিক্সচারের একটা শেড রয়েছে, যার কারণে একে আমরা পাইট বলতে পারছি। লুটিনো বাজরিগার। সম্পূর্ণ হলুদ বর্ণের এই পাখিটির নাম লুটিনো। দেখতে বেশ কিউট। এটা দেখতে সম্পূর্ণ হলুদ হবে। শরীরে আর কোথাও অন্য কোনো রঙের অস্তিত্ব আপনি খুঁজে পাবেন না। এদের সারা শরীর, পাখনা, বুক, পিঠ এবং সমস্ত কিছু পুরোপুরি হলুদ। বর্তমানে লুটিনো বাজরিগারের চাহিদা বেশ বৃদ্ধি পেয়েছে। একদিক থেকে পাখিগুলো যেমন দামে সস্তা, তেমনি দেখতেও চমৎকার, তাই অনেকেই এদের চয়েস করে। তবে এই লুটিনো বাজরিগার দুই রকম হতে পারে। একটা চোখ থাকবে লাল এবং বডি থাকবে হলুদ, আর একটা যাতে চোখ হবে কালো এবং বডি থাকবে হলুদ। তবে লাল চোখের লুটিনো কিংবা কালো চোখের লুটিনো, দুইটার ক্ষেত্রেই পা গোলাপি হবে আর ঠোঁট হবে হলুদ। আপনারা যদি রেড আইস লুটিনো কিনেন, তবে প্রতি জোড়া বাচ্চার দাম পড়বে 600-800 টাকা,
আর যদি আপনারা রেড আইস অ্যাডাল্ট পাখি কিনতে যান তবে প্রতি জোড়ার দাম পড়বে 1000 থেকে 1300 টাকার মধ্যে। অন্যদিকে যদি আপনি কালো চোখের লুটিনোগুলো ক্রয় করতে যান সেক্ষেত্রে 800 থেকে 1200 টাকা পর্যন্ত এদের দাম হয়ে থাকে, আর বাচ্চা কিনলে 500-600 টাকায় পাবেন। আসলে পাখির স্বাস্থ্য এবং সৌন্দর্যের উপর এদের দাম অনেকটাই নির্ভর করে। যদি দেখতে খুব সুন্দর হয় এবং স্বাস্থ্য অনেক ভালো হয় তবে দাম একটু বেশি নিবে, আর যদি রোগা হয় তবে দামটাও একটু কমে পাবেন। তবে আমি বলবো পাখি কেনার সময় দাম একটু বেশি পড়লেও সবচেয়ে সুস্থ সবল আর তরতাজা পাখিগুলো কেনাই ভালো। যারা ইন্ডিয়াতে এই জাতের পাখিগুলো কিনবেন তারা বাংলাদেশের অর্ধেক দামে এই পাখিগুলো কিনে নিতে পারেন। আমাদের লিস্টে পরবর্তীতে রয়েছে আলবিনো বাজরি। এখানে যে সাদা পালকের পাখিটা দেখছেন এটাই হলো আলবিনো। লুটিনো বাজরিগার এবং আলবিনো বাজরিগার দুইটা মিউটেশন সেম, কিন্তু কালার ভিন্ন। লুটিনো বাজরিগারের ক্ষেত্রে কালার যেখানে হয় হলুদ, আলবিনোর ক্ষেত্রে সম্পূর্ণরূপে কালারটা হবে সাদা। সাদা মানে ধবধবে সাদা, পুরো বডিতে অন্য কোনো রঙের স্পট থাকবে না। যদি অন্য রঙের স্পট থাকে তবে সেটাকে বুঝতে হবে অন্য জাতের সাথে ক্রস করা হয়েছে। এক্ষেত্রে আলবিনো বাজরিগার পাখি রেড আইস পাখিগুলোর দাম একটু বেশি হয়। এক্ষেত্রে আলবিনো বাজরিগার পাখির রেড আইস পাখিগুলোর চোখ হবে লাল, ঠোঁট হলুদ এবং পা গোলাপি। অন্যদিকে ব্ল্যাক আইস হলেও এরকমটা হবে, তবে ব্ল্যাক আইস হলে এদের দামটা একটু কম হবে, মানে কালো চোখেরগুলোর দাম একটু কম। আলবিনো বাজরিগার পাখিগুলো আপনি 1000 থেকে 1300 টাকার মধ্যে সংগ্রহ করতে পারবেন। অন্যদিকে আপনি যদি আলবিনো বাজরিগার বা সাদা বাজরিগারের বাচ্চা সংগ্রহ করতে চান তবে এদের প্রতি জোড়ার দাম 800 টাকার মতো পড়বে বাংলাদেশে, আর ভারতে এই পাখিগুলো 500-600 টাকা জোড়ায় আপনি কিনতে পারবেন। এবারে যে পাখিটাকে দেখছেন এটা হলো রেইনবো বাজরিগার পাখি। আসলে রেইনবো বাজরিগার বলতে কোনো নির্দিষ্ট মিউটেশনের পাখি নেই। বাজরিগারের 4 থেকে 5টি মিউটেশনকে একসাথে ক্রস করিয়ে এই রেইনবো ফ্যাক্টর আনা হয়। অনেকেই এটাকে আলাদা একটা মিউটেশন বলে, কিংবা নর্মাল পাখিকে রেইনবো হিসেবে চালিয়ে দেয়। বিভিন্ন ধোকাবাজি হচ্ছে। আসলে এই পাখিটার এরকম রঙে আনতে 4 থেকে 5টা আলাদা আলাদা মিউটেশনের কম্বিনেশনকে ক্রস করানো হয়েছে। পাখিগুলোর বৈশিষ্ট্য হলো এর মাথা হবে হলুদ, মানে এই মিউটেশনটি তৈরির সময় ইয়েলোহেড বাজরিগারের সাথে ব্রিড করানো হয়েছিল। পাখিটির পাখায় স্পেঞ্জেল বাজরিগারের মতো প্রজাপতি শেপ থাকবে, তার মানে এই পাখিটির পূর্বপুরুষে কোনো স্পেঞ্জেল বাজরিগারের ক্রস হয়েছিল। আর সাথেই এর লেজের অংশটায় ভি আকৃতির একটা শেপ থাকবে। আসলে বাজরিগারের প্রধান 4টা মিউটেশনের কম্বিনেশনকে একটা পাখির মধ্যে আনতে পারলে সেটাকে রেইনবো বলে। এর দাম আগে যেরকমটা ছিল এখন সেরকমটা নেই। বর্তমানে বাংলাদেশে প্রতি জোড়া রেইনবো বাজরিগার 1500 থেকে 3000 টাকায় বেচাকেনা হয়, যেখানে ভারতে 1000 থেকে 1500 টাকার মধ্যেই আপনি সংগ্রহ করতে পারবেন। যদিও অতীতে এগুলোর দাম অনেক বেশি ছিল। এ পাখিটার আরও একটা বৈশিষ্ট্য হলো এদের ডানায় কোনো রকমের মার্ক থাকবে না। এগুলো দেখে আপনাকে রেইনবো বাজরিগার চিনতে হবে। জাপানিজ বাজরিগার। এবারে যে পাখিটাকে দেখছেন এটা হলো জাপানিজ বাজরিগার। পাখিটির বেশ কিছু জাত রয়েছে। রয়েছে ইয়েলো ডিএফ, আবার যদি পাখিটার মধ্যেই চোখ লাল হয় তবে একে লুটিনো জাপানিজ বাজরিগারও বলা হয়। আবার ইয়েলো ডিএফ জাপানিজ বাজরিগারও রয়েছে। পাখিগুলোর মাথায় একটা ক্রেস্ট থাকবে এবং পিঠে একটা অথবা দুইটা ফ্লাওয়ার থাকবে। জাপানিজ বাজরিগার পাখিগুলো 5 থেকে 10,000 টাকায় বেচাকেনা হয়। পিঠের ফ্লাওয়ারের কোয়ালিটি, মাথার ক্রেস্ট এবং কালার কম্বিনেশন আর সৌন্দর্যের উপর ভিত্তি করে জাপানিজ বাজরিগারের দাম কিছুটা কম বেশি হতে পারে। হোয়াইট ডিএফ বা হোয়াইট ডাবল ফ্যাক্টর জাপানিজ বাজরিগার। জাপানিজ বাজরিগার যখন সাদা হবে, মানে আলবিনো হবে, তখন একে হোয়াইট ডিএফ মানে ডাবল ফ্যাক্টর জাপানিজ বাজরিগার বলা হয়। আগেরটার সাথে পার্থক্য হলো আগেরটা ছিল হলুদ আর এটা হলো সাদা। বর্তমানে প্রতিজোড়া 4 থেকে 10,000 টাকা পর্যন্ত দামে বেচা কেনা হতে দেখা যায়। একই সাথে যদি পাখিগুলোর চোখ লাল হতো তবে এদের আমরা আলবিনো জাপানিজ বাজরিগার বলতাম, আর এক্ষেত্রে দাম 2000 টাকার মতো বেশি পড়ত। দ্য লাস্ট ওয়ান ইজ ইংলিশ বাজরিগার। এবারে মাথা ফোলা যে পাখিটাকে দেখছেন এর নাম ইংলিশ বাজরি। ইংলিশ বাজরিগার পাখি সাধারণ বাজরিগারের থেকে আকৃতিতে বেশ বড় হয়। আপনি খালি চোখে দেখেই এদের পার্থক্যটা বুঝতে পারবেন এবং আকৃতিগতভাবে সাধারণ বাজরিগারের থেকে 2 গুণ পর্যন্ত বড় হয়ে থাকে। এদের চেনার আরও কিছু উপায় রয়েছে। এর মধ্যে একটি হলো কিছু ইংলিশ বাজরিগারের মাথায় লোম এতটা বড় হয় যে এদের চোখ দেখা যায় না।
বর্তমানে এক জোড়া ইংলিশ বাজরিগারের দাম 5,000 থেকে 15,000 টাকা পর্যন্ত হতে দেখা যায়, যদিও অতীতে এদের দাম 20,000-এর উপরে ছিল। কিন্তু ব্রিডিং অত্যধিক হারে হওয়ায় বর্তমানে দামটা অনেকাংশেই কমে এসেছে। এতগুলো বাজরিগারের জাতের মধ্যে কোনটাকে আপনার কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় মনে হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর বাজরিগার পাখি পালন বিষয়ক এমনই সব দরকারি তথ্যের জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। পুরো ভিডিওটিতে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।